বন্ধুরা, আপনারা কি জানেন ইন্ডিয়ার সবথেকে বেশি ইনকাম করা ছবির নাম কি? সেটি হলো বাহুবলী 2। এই ফিল্ম মানুষকে এমনভাবে জাদু করেছিল যে আজ পর্যন্ত এর সমকক্ষ ফিল্ম সৃষ্টি হয়নি এবং এর রেকর্ড কেউ ভাঙতেও পারেনি। বন্ধুরা, বাহুবলী 1 এবং বাহুবলী 2-র হিস্টোরি খুব মজার ছিল এবং এর VFX খুব ভালো ছিল। আর আজকে আমরা কথা বলবো বাহুবলী 3-র বিষয়ে। যখন বাহুবলী 2 রিলিজ হয়েছিল, ঠিক তখন থেকেই বাহুবলী 3-র জন্য মানুষের মনে চিন্তা ভাবনা শুরু হয়ে যায়। মাঝে মাঝে পার্ট 3-র খবরও বের হয়, কিন্তু সেরকম কোনো বড় আপডেট আজ পর্যন্ত আসেনি। এই ফিল্মের ডাইরেক্টর SS রাজামৌলিও কিছু বলেনি, কারণ তার হাতে বহুত ফিল্ম জমা হয়ে আছে। কিন্তু কিছু খবর আছে যেগুলোকে এড়িয়ে চলতে পারছি না, কারণ প্রভাস স্যার সেই প্রডিউসারের সাথে মাঝে মাঝে মিটিং করছে। হতে পারে এই মিটিংয়ে বাহুবলী 3-র জন্য কথা বলেছিলেন এবং শোনা যাচ্ছে প্রডিউসার এই ফিল্ম করতে রেডি আছেন। কিন্তু দর্শকদের মনে বহুত প্রশ্ন এই পার্ট 3 ফিল্মের কাহিনীকে নিয়ে ঘিরে আছে। বাহুবলী পার্ট 2-র মেইন ভিলেন ভল্লাল দেব মারা যান, কিন্তু তার বাবা অবশ্যই বেঁচে যান। হতে পারে সেখান থেকেই পার্ট 3-র কাহিনী শুরু হতে যাচ্ছে। এবং পার্ট 2-তে ভল্লাল দেবের স্ত্রীকে দেখানো হয়নি, হতে পারে পার্ট 3-তে আমরা দেখতে পারবো। অবশ্য সময় আসলে দেখা যাবে কি ঘটে। ধারণা করা যাচ্ছে যে এই ফিল্ম 2025 থেকে 2026-এর মাঝে রিলিজ হবে। বন্ধুরা, আজ এখানে শেষ করছি। দেখা হবে অন্যদিন। সুস্থ থাকেন, ভালো থাকেন।